ডিয়ার ভিউয়ার্স, কাজী বুলবুল টিউটরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা হাজির হয়েছি এইচএসসি রিভিশন পার্টের রিপোর্ট নিয়ে। তো আজকের ভিডিওতে যে রিপোর্টগুলো আলোচনা করা হবে ওই রিপোর্টগুলোই বেশি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো আমরা ফার্স্ট রিপোর্ট রাইটিংয়ের 8টা টপিকস নিয়ে এখানে লেখা হয়ে গেছে। যে 8টা সাবজেক্টটা, এই সাবজেক্টটা মূলত একটা ফরম্যাটে লেখা হবে। তো আমাদের যেটা ড্যাশ দেওয়া থাকবে বা ক্রস চিহ্ন দেওয়া থাকবে ওখানে শুধু সাবজেক্ট বসাইতে হবে। তো দর্শক, আমাদের ভিডিওটা সঙ্গে থাকবেন, এখন আমি ওই রিপোর্ট সম্পর্কে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, এর আগে যে 8টা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে, তো 8টা সাবজেক্টের এখন ফরম্যাটটা এখানে লিখে দেওয়া আছে। তো আমাদের যেখানে ক্রস দেওয়া আছে এই ক্রসের জায়গাটা ওই সাবজেক্টটা তুলে দিতে হবে। ওকে ফাইন, এখন আমরা বোর্ডে যাব। তো ফার্স্টলি কি বলা হচ্ছে, দ্য সেলিব্রেশন, উদযাপনটা এখানে 8টা সাবজেক্টে যেটা থাকে সেটা তুলে দিতে হবে। বাই ঢাকা কলেজ, এই সেলিব্রেশনটা উদযাপন করছিল ঢাকা কলেজ দ্বারা, ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল এট দ্য কলেজ প্রিমাইসেস, অর্থাৎ কলেজের যে আঙিনায় এস্টারডে। তো গতকাল আমাদের ঢাকা কলেজ আঙ্গিনায় এটা কি হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল ঢাকা কলেজের জায়গা, যার যার নিজের কলেজও দেওয়া যায়। দ্য কলেজ ক্যাম্পাস ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, তো কলেজ ক্যাম্পাসটা কি করা হয়েছিল, সুন্দরভাবে ডেকোরেটেড করা হয়েছিল, খুবই সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছিল, উইথ ফ্ল্যাগ, পতাকা, ব্যানার্স, ব্যানার্স অ্যান্ড ফেস্টুনস, ফেস্টুন হচ্ছে পুষ্পমালা, অফ এ ভ্যারাইটি অফ কালার্স, বিভিন্ন রং খচিত ব্যানার্স, ফ্ল্যাগ এবং পুষ্পমাল্লা দিয়ে কি করা হয়েছিল, কলেজটার ক্যাম্পাসটা খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল। দ্য ইনভাইটেড গেস্ট, অর্থাৎ অতিথি যারা আপ্যায়ন করা হয়েছিল বা দাওয়াত কৃত হয়েছিল, তাদের দাওয়াত দেওয়া হয়েছিল, সেই অতিথিরা প্রেজেন্ট উপস্থিত ছিল ওয়ান দ্য ফাংশন, ওই ফাংশনে উপস্থিত হয়েছিলেন টাইমলি, তো সময় মতো উপস্থিত ছিলেন। দ্য ডেপুটি কমিশনার, ডেপুটি কমিশনার ওয়াজ দ্য চিফ গেস্ট, ডেপুটি কমিশনার কি ছিলেন, প্রধান গেস্ট ছিলেন ওয়ান দ্য ফাংশন, এই ফাংশনের ডেপুটি কমিশনার ছিল প্রধান অতিথি। অ্যান্ড দ্য প্রিন্সিপাল, তো অধ্যক্ষ ওয়াজ দ্য চেয়ার, সভাপতি ছিলেন ইন দ্য সেরিমনি, এই অনুষ্ঠানের। দ্য ফাংশন অল স্টার্ট, ফাংশনটা শুরু হয়েছিল উইথ দ্য রিসিটেশন, পাঠ করার মাধ্যমে, অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন পাঠ করার মাধ্যমে ফাংশনটা শুরু হয়েছিল। দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, ডেলিভার এ ভ্যালুয়েবল স্পিচ, ভ্যালুয়েবল স্পিচ, একটা মূল্যবান বক্তৃতা দিয়েছিল টু ইন্সপায়ার দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের উৎসাহ করার জন্য, অ্যাবাউট ইট, এটা এটার দিকে বা এটা সম্পর্কে। দেন দ্য প্রিন্সিপাল রিড আউট, পরবর্তীতে অধ্যক্ষ পড়ে শোনান দ্য অ্যানুয়াল রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট অফ দ্য কলেজ, তো কলেজের বাৎসরিক রিপোর্টটা পড়ে শোনান। অ্যাট দ্য মিডল অফ দ্য ফাংশন, বা মাঝের দিকে, অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম, একটা বিনোদনমূলক অনুষ্ঠান ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল। আফটার দ্যাট, পরবর্তীতে দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, গেভ অ্যাওয়ে, বিতরণ করে দ্য প্রাইজ, এখানে অ্যামং দ্য উইনার্সও দেওয়া যায়। দ্য ফাংশন কেম টু ইয়ার বা কলোজ, যা হয় হোক যেটা দেওয়া যায় দুইটা রাইট। দ্য ফাংশন কেম টু এ কলোজ, ফাংশনটা কি হয়েছিল, সমাপ্তি হয়েছিল অ্যাট 4 PM, বিকাল 4টার দিকে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যে রিপোর্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। তো মাদকাসক্তি, এটা ভালো ইম্পর্টেন্ট একটা রিপোর্ট, এটা আসার মতন, তো আমরা বিস্তারিত বোর্ডে গিয়ে আলোচনা করবো। Nowadays, drug addiction has become a common problem in our country. তো আমাদের দেশে মাদকাসক্তি একটা সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। It is increasing day by day. দিন দিন এটা বৃদ্ধি পাইতেছে। There are many causes behind this. এর পিছনে অনেক কারণ আছে। The unconsciousness of the young generation is the main cause of it. তরুণ প্রজন্মদের অসচেতনতাই হচ্ছে প্রধান কারণ। A large number of people, especially the young generation, are addicted to drugs. অনেক সংখ্যক মানুষ, তার ভিতরে বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, এরাই হচ্ছে বেশি addicted হচ্ছে, আসক্ত হচ্ছে। At present, বর্তমানে drug addicted, মাদক আসক্তি আসক্ত আর found. তো যারা আসক্ত লোক আছে, অর্থাৎ নেশাগ্রস্ত লোক, আর found দেখা যাইতেছে এভরিওয়ার, সব জায়গায়। The number of drugs, অসংখ্যক drugs, মাদক আর ইনক্রিজিং বৃদ্ধি পাইতেছে গ্রাজুয়ালি, ক্রমণয় বৃদ্ধি পাইতেছে আস্তে আস্তে, এখানে গ্রাজুয়ালি আস্তে 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 বা ক্রমণয়। ওয়েন দ্য ড্রাগ অ্যাডিক্টস, যখন মাদক আসক্ত লোকেরা আর ডোন্ট গেট মানি, টাকা না পায় টু বাই ড্রাগস, ড্রাগ কেনার জন্য, দ্য স্টার্ট, তারা শুরু করে কিডন্যাপিং, কিডন্যাপ করা, হাইজ্যাকিং করা, আর কমিটিং রোবারি, অথবা কি ডাকাতি শুরু করে দেয় টু ম্যানেজ মানি, এই টাকাগুলো জোগাড় করার জন্য। হাউএভার, যাই হোক, অনলি গভর্নমেন্ট, কেবলমাত্র সরকার, ক্যান নট দ্য প্রবলেম, এই সমস্যাটা সমাধান করতে পারবে না। পিপুল শুড হেল্প দ্য গভর্নমেন্ট টু সলভ দ্য প্রবলেম, পিপুলদের, লোকজনদেরকে অলসো কী করতে হবে,
সরকারকে সহযোগিতা করতে হবে এই সমস্যাটা সমাধান প্রকল্পে। তো এখন আমরা অন্য একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, আমাদের ভিডিওটার সঙ্গে থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যে রিপোর্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন। তো খাদ্য ভেজাল নিয়ে এই এটা ইম্পর্টেন্ট বেশি। ওকে, আমরা বোর্ডে যাই। Nowadays, food adulteration has become a common problem in our country. তো বর্তমানে খাদ্য ভেজাল আমাদের দেশে বড় একটা সমস্যায় পরিণত হয়েছে। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেয়ার আর মেনি কজেস বিহাইন্ড দিস, এর পিছনে অনেক কারণ আছে। দ্য আনস্ক্রুপুলাস অসাধু বিজনেসম্যান ব্যবসায়ী আর দ্য মেইন কালপ্রিট অফ ইট, এটা প্রধান যে কালপ্রিট। এখানে কালপ্রিট বলতে শয়তান বোঝানো হয়েছে না, হচ্ছে না, এখানে মূলত অপরাধী বোঝানো হচ্ছে। তো দ্য আনস্ক্রুপুলাস বিজনেসম্যান মেন আর দ্য মেইন কালপ্রিট অফ ইট, তো প্রধান যে অপরাধী সেটা হচ্ছে কারা? অসাধু ব্যবসায়ীরা। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ফ্রুট ফল ফুডস খাদ্য অ্যান্ড ফিশেস মাছ আর অফেন ফ্রাই অ্যাডাল্টারেট, ভেজালকৃত হচ্ছে বাই মিক্সিং মিশাইয়া ফরমালিন মিশাই অ্যান্ড আদার্স প্রিজার্ভেটিভ, আছে সংরক্ষণমূলক বা সংরক্ষণকৃত যে দ্রব্য আছে উইথ দেম, দেম হচ্ছে ওই খাদ্য দ্রব্য সাথে এইগুলো মিশাই কি করা হচ্ছে, অ্যাডাল্টারেট করা হচ্ছে, অর্থাৎ ভেজালকৃত হচ্ছে বেকারি প্রোডাক্টগুলো, বেকারি যে দ্রব্যগুলো আর অলসো প্রিপার্ট প্রস্তুত করা হয় বাই ইউজিং ফরমালিন, ফরমালিন মিশাইও বেকারি জিনিসগুলো বানানো হইতেছে। বাই ইটিং খেয়ে অ্যাডাল্টারেট ফুড, এসব ভেজালকৃত খাবার খেয়ে ফিফুল আর সাফারিং ভোগক্রান্তিতে পড়তেছে লোকজন ফ্রম মেনি ডিজিজ, অনেক রোগে, অফ হার্ট, হার্টের রোগে, লিভারের রোগে, লাংয়ের রোগে, ফুসফুসের রোগে, কিডনি এটসেট্রা, এই ধরনের রোগে তারা পড়তেছে। রিসেন্টলি সাম্প্রতিক দ্য গভর্নমেন্ট সরকার লঞ্চ চালু করছে মোবাইল কোর্ট, একটা ভ্রাম্যমাণ আদালত এগেনস্ট ইট, এর বিরুদ্ধে। হাওয়ার যাই হোক, অনলি গভর্নমেন্ট, কেবলমাত্র সরকার ক্যান নট সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করতে পারবে না। পিপুল শুড হেল্প দ্য গভর্নমেন্ট, লোকজনের সরকারের সহযোগিতা করতে হবে টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যার সমাধান করার জন্য। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই শুড সলভ দ্য প্রবলেম। তো ইট ইজ হাই টাইম, আর এই লাইনটা যত নেগেটিভ সাইড আছে, তো নেগেটিভ সাইডের লাস্টে এটুকু রাখা যায়। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।